হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি কম্পিউটার প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো একদিন পিডিএফ ফাইল এডিট করতে যেয়ে প্রবলেমে পড়েছেন। এখন অনলাইনে যে কোনো পিডিএফ ফাইল খুব সহজেই ডক ফাইলে কনভার্ট করা যায়। এরপর আপনি চাইলে ইচ্ছামতো সেই ফাইলটি এডিট করে আবার পিডিএফে কনভার্ট করতে পারবেন। আজকে এমন কিছু ইম্পর্টেন্ট অনলাইন টুলস নিয়ে ডিসকাশন করব যা আমাদের কম্পিউটার লাইফকে আরও সহজ করে ফেলবে। আসুন শুরু করা যাক। প্রথমে শুরু করি পিডিএফ থেকে ডক কনভার্টার নিয়ে। পিডিএফ থেকে ডক কনভার্ট করার জন্য প্রথমে আমাদেরকে pdf2doc.com এই ওয়েবসাইটে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে সকল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এই ওয়েবসাইটে থেকে আমরা পিডিএফ থেকে ডক এক্স, ডক এক্স থেকে পিডিএফ, পিডিএফ থেকে টেক্সট, পিডিএফ থেকে জেপিজি ফাইল, জেপিজি থেকে পিডিএফ ফাইল, পিডিএফ থেকে পিএনজি, পিএনজি থেকে পিডিএফ, পিডিএফ কম্প্রেসার এবং পিডিএফ ফাইলকে কম্বাইন করতে পারবো। ফাইল কনভার্ট করার জন্য আমাদের প্রথমে ফাইলটিকে আপলোড করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি আপলোড করে নিব। আপলোড করার সাথে সাথেই ফাইলটি কনভার্ট হওয়া শুরু করবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের ফাইলটি কনভার্ট হওয়ার জন্য। ফাইলটি কনভার্ট হলে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করতে পারব। আসুন আমরা ফাইলটি ওপেন করে দেখি। আমরা যদি এমএস ওয়ার্ডে ফাইলটি ওপেন করে দেখি তাহলে দেখতে পাবো পুরো পিডিএফটা একটি ডক ফাইলে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমরা খুব সহজেই সেই ফাইলটি এডিট করে আবার সেই ফাইলটিকে পিডিএফে কনভার্ট করতে পারব। এভাবে খুব সহজেই আমরা পিডিএফ থেকে ডক এক্স, ডক এক্স থেকে পিডিএফ এবং যে কোনো ফাইলে কনভার্ট করতে পারব। আসুন আমরা আরেকটি টুলস নিয়ে আলোচনা করি। এই ওয়েবসাইটের নাম হচ্ছে smallpdf.com। এখান থেকে আমরা পিডিএফ স্প্লিট করতে পারবো, কম্প্রেস করতে পারবো, মার্জ করতে পারবো এবং এডিট করতে পারবো। পিডিএফ স্প্লিট করার জন্য প্রথমে আমাদের চুজ ফাইল থেকে পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করতে হবে। এরপরে ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে এবং আপলোডেড ফাইলটি চুজ করে আমরা এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলেই সেই পিডিএফ ফাইলের যতগুলি পেজ আছে সবগুলি পেজ আমরা এখান থেকে দেখতে পারবো। এবং সেই পেজগুলি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলেই আমাদের সেই সিলেক্টেড পেজগুলি নিয়ে আরেকটি নতুন পিডিএফ ফাইল জেনারেট হবে। এই ফাইলটি খুব সহজে আমরা ডাউনলোড করতে পারব। এই ওয়েবসাইট থেকে আমরা যে কোনো পিডিএফ ফাইল খুব সহজে কম্প্রেস করতে পারব এবং কনভার্ট করতে পারব এবং মাল্টিপল পিডিএফ ফাইল একসাথে মার্জ করতে পারব। এরপর আরেকটি টুলস নিয়ে আলোচনা করব, যেটি জেপিজি ফাইল, পিএনজি ফাইল, পিডিএফ ফাইল, এসভিজি ফাইল, জিআইএফ ফাইলকে কম্প্রেস করতে পারে। আসুন আমরা জেপিজি ফাইল নিয়ে টেস্ট করে দেখি। জেপিজি ফাইল কম্প্রেস করার জন্য প্রথমে আমাদের আপলোড বাটনে ক্লিক করে ফাইলটিকে চুজ করে দিতে হবে। ফাইলটি আপলোড হয়ে গেলে সেটি অটোমেটিক্যালি কম্প্রেস হয়ে যাবে এবং আমাদেরকে একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি ফাইলটি কম্প্রেস হয়েছে 71%। যে ফাইলটি সাইজ ছিল 3 মেগা সে ফাইলটি এখন দেখতে পাচ্ছি মাত্র 1 মেগাতে কনভার্ট হয়েছে। ফাইলটি ডাউনলোড করে ওপেন করলে আমরা দেখতে পাবো ফাইলের কোনো কোয়ালিটি নষ্ট হয় নাই। এভাবে খুব সহজেই আমরা একটি জেপিজি ফাইলকে
কম্প্রেস করতে পারবো। এরপর আরেকটি টুলস নিয়ে আলোচনা করি। এই ওয়েবসাইটটি আমাদের MP4 ফাইলকে কনভার্ট করে অথবা কম্প্রেস করতে পারবে খুব সহজে। আমরা যে কোনো ফাইল কম্প্রেস করতে চাইলে সেই MP4 ফাইলটি আমাদের লোকাল কম্পিউটার থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর ফাইলটি আপলোড শুরু হবে। আমাদেরকে আপলোডের জন্য কিছু সময় দিতে হবে। এরপর আমরা আউটপুটের ফাইলের টাইপ, কোডেক এবং আউটপুটের ডাইমেনশন চুজ করতে পারবো, এবং এখান থেকে পার্সেন্টেজ চুজ করে নিতে পারবো যে কত পার্সেন্ট আমরা কম্প্রেস করতে চাই। এরপরে কম্প্রেস বাটনে ক্লিক করলেই ফাইলটি কম্প্রেস হওয়া শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি ফাইলটি প্রায় 54% কম্প্রেস হয়েছে। এরপর ফাইলটি আমরা ডাউনলোড করে চেক করে দেখতে পারবো। ফাইলটি ডাউনলোড করে ওপেন করলেই আমরা দেখতে পাবো ফাইলের কোয়ালিটি কোনো দিক দিয়েই কম হয় নাই এবং অনেক সুন্দর কোয়ালিটি আছে। এভাবে আমরা অনলাইন টুলস ইউজ করে আমাদের প্রতিদিনের কাজ খুব সহজভাবে করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আপনাদের কোনো কোশ্চিন এবং কোনো টুলস দরকার হলে সেটি নিয়ে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা ট্রাই করব সেসব টুলস নিয়ে আরেকটি ভিডিও করার জন্য। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।